বিশ্বকাপ কভার করতে কাতারে রয়েছেন সহকর্মী আবদুল্লাহ হীরা। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবদুল্লাহ হীরা, জাপান ক্রোয়েশিয়ার ম্যাচ তো চলছে, কিন্তু সবার আগ্রহ তো ব্রাজিল সাউথ কোরিয়া ম্যাচকে ঘিরে। সব মিলিয়ে এই মুহূর্তে কাতারে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যেটি বলছিলেন, এখন যে ম্যাচটি চলছে সেই ম্যাচটি কিন্তু আমরা যতটা লাস্ট আপডেট জানি 1-1 গোলে সমতায় এক্সট্রা টাইমে ম্যাচ গড়িয়েছে। আমি এখন আছি 974 স্টেডিয়ামে, যেখানটায় একটু পরেই যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়, সেই ম্যাচটি ব্রাজিলের ম্যাচ এবং ব্রাজিলের প্রতিপক্ষ সাউথ কোরিয়া। সেখানে ব্রাজিল কেমন করে সেই নিয়ে কিন্তু বাংলাদেশের সমর্থকদের নানা রকম কৌতূহল। ব্রাজিল দলে নেইমার খেলবেন এরকম একটা নিশ্চয়তা পাওয়া গেছে, কিন্তু নেইমার লাস্ট যে প্র্যাকটিস সেশন ছিল সেখানে পূর্ণ হৃদমে কিন্তু প্র্যাকটিস করেননি যতটা আমরা জেনেছি। তবুও নেইমার খেলাটা একটা বিরাট স্বস্তি ব্রাজিল টিমের এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন তাদের। পাশাপাশি আরেকটি কথা বলতে হয় যে ইঞ্জুরির সমস্যাটা রয়েছে তাদের রাইট ব্যাকে, যিনি থাকবেন সান্দ্রো, তিনি ইঞ্জুর্ড, যে কারণে তাকে রিপ্লেস তার পরিবর্তে কাউকে খেলানো হবে। সেখানে আলটিমেটলি আমরা যতটা জানি যে সাউথ কোরিয়ার যে রাইট উইং দিয়ে যে আক্রমণের তাদের চান্স বেশি, 47% কিন্তু সাউথ কোরিয়ান আক্রমণভাগ রাইট উইং দিয়ে করে। তো সেই জায়গায় একটা স্ট্র্যাটেজিক্যাল একটা এগিয়ে থাকা বলতে হবে সাউথ কোরিয়ার জন্য, কিছুটা পিছিয়ে থাকলো ব্রাজিল। তবে সব মিলিয়ে ব্রাজিল দলের যে পরিসংখ্যা সাউথ কোরিয়ার বিপক্ষে সেখানে দুর্দান্ত। আমরা এই ম্যাচ দিয়ে 8 বার মোকাবেলা করতে যাচ্ছে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল দল, তার আগের 7 ম্যাচে কিন্তু ব্রাজিলের জয়ের ভাগটা দুর্দান্ত। এবং লাস্ট যে দেখা হয়েছে ফ্রেন্ডলি ম্যাচে এই বছরই, সেখানে কিন্তু 5-1 গোলে জিতেছিল ব্রাজিল। তাই সেখানে বলতেই হবে যে ব্রাজিল অনেক মানে মাইটি দল। এবং সেই জায়গায় একটু বলে রাখা ভালো স্টেডিয়াম সম্পর্কে যে এই 974-এ কিন্তু এবারই বিশ্বকাপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এর আগেও জানিয়েছি এই স্টেডিয়ামটা কিন্তু এরপরে ভেঙে ফেলা হবে। এই ছিল সবশেষ। ধন্যবাদ আবদুল্লাহ হীরা। এবার আমরা চলে যাব আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের কাছে, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মুশফিক, জানাবেন আজকের এই ব্রাজিল সাউথ কোরিয়া ম্যাচকে ঘিরে ভক্তদের উন্মাদনা কেমন দেখছেন? যেমনটি শুনছিলেন আবদুল্লাহ হীরার কাছে যে কাতারে উৎসব চলছে, ঠিক চত্বরে কিন্তু উৎসবের কমতি নেই। এই ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি টিএসসি ভবনের সামনে, সেখানে বড় পর্দায় খেলা চলছে, দক্ষিণ কোরিয়া জাপান এবং ক্রোয়েশিয়ার ম্যাচ চলছে। এরই মধ্যে কিন্তু ব্রাজিল সমর্থকরা এসে এখানে ভিড় জমিয়েছেন। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থকরা এর মধ্যে নেচে গিয়ে উৎসবও করছেন। আমরা একটু কথা বলতে চাই ব্রাজিল সমর্থকদের কাছ সঙ্গে, আজকের ম্যাচটা নিয়ে কি প্রত্যাশা ব্রাজিল? অনেক এক্সাইটেড, অবভিয়াসলি জিতবে ইনশাআল্লাহ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আজকে নেইমারের খেলার একটা সম্ভাবনা রয়েছে, নেইমারের খেলাটা কিভাবে দেখতে চান? আমরা আশা করি আজকের খেলার নেইমার অবশ্যই ভালো খেলবে, আজকে ব্রাজিল জিতবে, আজকে ব্রাজিল জিতবে। ধন্যবাদ মুশফিকুর রহমান, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সর্বশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন।